তাড়া করে দেবো, মোষ তাড়া করে যেদেরকে এই রে এই রে এই রে এই ওদেরকে মোষ তাড়া করে যে চমা পড়বে, তুমি চমা পড়বে মামা, আরে মামা চমা পড়েছে, এ দেখি দেখি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি সবাইকে, তনুকে বাড়ি দিয়ে তো বাকি দিয়ে গেছে, হ্যাপি হোলি হ্যাপি হোলি, চলো গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ, আজকে দোল তো দোলের দোল স্পেশাল, আজকের ব্লগ স্টার্ট করে ফেলেছি আর সকালবেলা রেডি হয়ে নেমে গেছি, নিচে নামতেই আমাদের এখান থেকে একটা এই যাচ্ছে, তো সেখানে আমাদের আমাকে রং লাগিয়ে দিল, হ্যাপি হোলি স্টার্ট হয়ে গেছে, দেখো যাচ্ছে এখান থেকে, সুমুকে লাগিয়ে দিয়েছে, বাবাকে লাগিয়ে দিয়েছে, সুমু 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 এই যে মামাম, এই যে মামাম, ওই তো ওই তো ওই তো ওই যে ক্যামেরা ক্যামেরা, এখন বুঝতে পারছে না কি হচ্ছে, চলো এখন অনেকগুলো জায়গায় যাবো, রাধা বল্লভ মন্দির যাবো, জগন্নাথ বাড়ি যাবো, সুমু রেডি হয়ে গেছে, সুমু হোলির জামা পড়েছে, সুমু এটা হোলির জামাটা দেখিয়ে দাও তোমার, মাই ফেভারিট হোলি নাকি মাই ফার্স্ট হোলি, ফার্স্ট সুমুর ফার্স্ট হোলি, এই দেখো সুমুর ফার্স্ট হোলি, তোর মা নাবুক তারপর বেরোচ্ছি, আমি তো তখন গাড়িটা বার করে দিই, চলো তিনজনে বেরিয়ে পড়েছি, এবারে মামামের ফার্স্ট হোলি, আগের বছর আমি প্রেগনেন্ট ছিলাম তো হোলি খেলতে পারিনি, এবছর মামা মামার কাছে, আই এম সো 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 ব্লেসড, তো আমরা এখন অনেক 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 জায়গায় ঘুরবো, মামামকে খাইয়ে দাইয়ে নিয়েছি আর এখন বেরিয়ে গেছি, আর মামামকে আমি ওপরে ছিলাম, মামামকে নিচে নেমে দেখছি, মামামের গালে কে আবির লাগিয়ে দিয়েছে, মানে কপালে একটুখানি, তো সবাইকে এগেন হ্যাপি হোলি, সবাই খুব খুব ভালো করে দিনটা কাটাও, তো আমরা আপাতত এখন যাচ্ছি জগন্নাথ বাড়ির দিকে, মানে মাহেশে, ওখান থেকে দেখি কোথায় কোথায় যাই, যেখানে যেখানে যাবো সেখানে সেখানে আজকে ব্লগ করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো, আই হোপ ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, আর এখন আমরা আছি বটতলার সামনে, পেট্রোল পাম্প বন্ধ, জানি না আর অন্য কোনো পেট্রোল পাম্প, একদমই কি তেল নেই, মানে ভর্তিই হবে আজকে, মানে আমার জানা ছিল না যে দোলেতে কারো কোনো পেট্রোল পাম্প বন্ধ থাকে, তোমরা যদি জানো আমার কমেন্ট করে জানিও, তো তেল আমার যথেষ্ট আছে হয়ে যাবে, বাট আমি তার আগে একটু রিফিল করে নিতে চেয়েছিলাম, যে যদি কোথাও বেরোই টেরোই তো তার জন্য দরকার পড়তে পারে, এখনও গাড়ি রিজার্ভ হয়নি, তার আগেই আমি রিজার্ভের আগেই ভরে নিই, তো দেখি এখন তো এই পেট্রোল পাম্প বন্ধ মানে সব পেট্রোল পাম্পই বন্ধ, তো দেখি জগন্নাথ বাড়ি যাওয়া যাক, চলো মাটনের দোকানের লাইনটা জাস্ট দেখো ভাই, একটা দল আসছে, এটা কি স্পন্দন ডান্স গ্রুপ, টোটোটা এসে মার খাইয়ে দিল, ওলে বাবা ওলে বাবা, ¶¶
ঠিক নেই তুমি চল না এখন আছি জগন্নাথ মন্দিরের মানে চানপিড়ির মাঠের এখানে। আর যারা যারা কালকে এসছে তারা জানো যে এইখানে গতকাল বসন্ত উৎসব হয়েছিল, হিউজ লেভেলের লোক ঘুরে গেছিল এখানে জায়গাটা। গতকাল হয়েছে এখানে পুরো ঘিরে, 3:30 থেকে স্টার্ট হয়েছিল কালকে, গতকাল মনে হয় 8:30, 7:30 কি 8:30 পর্যন্ত হয়েছে। যারা দেখেছো তারা কমেন্টে অবশ্যই জানিও। আর অলমোস্ট আমরা জগন্নাথ বাড়ির সামনে চলে এসেছি, চলো জগন্নাথ বাড়িতে যাওয়া যাক। এখন চলে এলাম জগন্নাথ বাড়ি, ইয়ে মামাম। এইখানটা প্রত্যেক বছর এই যে এইখানটায় পুজো হয়, এইখানটায় রং মাখানো হয়। তো চলো মামামকে নিয়ে ঢুকি, ঢুকে কথা বলছি। কোথায় এসেছো মাম্মা, কোথায় এসেছো তুমি? জগন্নাথ মন্দিরে এসেছো? জগন্নাথ মন্দিরে এসেছে মাম্মা ফার্স্ট। এ দেখো না, মাই ফার্স্ট হোলি, দেখেছো মাই ফার্স্ট হোলি। মাম্মা চোখে কি হয়েছে মাম্মা? মাম্মা চলো চলো জগন্নাথ মন্দিরে যাই। সুন্দর আজকের আবহাওয়া, সুন্দর এখানে ফটো সেশন চলছে, এখানে ফটো সেশন চলছে, যেদিকেই তাকাবে সেদিকে ফটো তুলছে আর গালে রং লাগাচ্ছে। মামা তোমার গালে রং লাগিয়েছে কেউ? লাগায়নি? আহারে কি কষ্ট মাম্মা। এখানেও দেখো রং লাগানো চলছে, এখানে ফটো 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 তোলা চলছে, এদিকেও ফটো ফটো তোলা চলছে, সবাই ফটো তুলতে ব্যস্ত আজকে। এখানেও পুজো হচ্ছে, এ দেখো এরাও ফটো তুলছিল একটু আগে, এদের ফটো তোলা হয়ে গেছে। ভেতরটা সুন্দর করেছে, এই এই জায়গাটা দেখছো, এইখানে যখন এটা তৈরি হচ্ছিল তখন আমি এসেছিলাম, তখন এসে আমার পেজেতে আমি এটা ফটো দিয়েছিলাম। নিয়ার অ্যাবাউট 12K কি 13K লাইকস ছিল ওই ফটোটাতে, ওখানে যেটা তোমরা দেখছো ওটা তৈরি হয়েছে, এটা খুব ভালো। আর মন্দিরটাকে রিনোভেট করেছে, খুব সুন্দরভাবে রিনোভেট করেছে মন্দিরটাকে। আর চলো আমরা একটুখানি ওই দিকটা যাই মন্দিরের, মানে যেদিকে জগন্নাথ রয়েছে সেদিকটা যাই, গিয়ে দেখি। খুব সুন্দর লাগছে আজকে, আসলে খুব ওয়েদারটা খুব সুন্দর আছে। চমা পড়বে, তুমি চমা পড়বে মাম্মা? আরে মাম্মা চমা পড়েছে, এ দেখি 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 মাম্মা। চলো ওদিকটা যাওয়া যাক। সবার মুখে আজকে রঙের রং, একাকার অবস্থা। সকালে কিন্তু জগন্নাথ মন্দির অপূর্ব লাগছে। আর ওইখানে যে ফাংশনটা হচ্ছিল না, মানে মাঠে পাশে যে ফাংশনটা হচ্ছিল, ওখান থেকে একটা লাইট স্পট লাইট এই মন্দিরের চূড়াতে দিচ্ছিল, জাস্ট অসাধারণ লাগছিল। যারা দেখেছো তারা জানো আমি ওই টাইমের ফুটেজগুলো ক্যাপচার করতে পারিনি, বাট হ্যাঁ সলিড লাগছিল। তো আমরা এই মন্দিরের এখানে চলে এসেছি, এ দেখো মাম্মাকে নিয়ে যাচ্ছে। চলো আমি একটু উপরে যাই। এখানেও সবাই রং টং দিচ্ছে এই জায়গাটাতে, ওইটা রং দিচ্ছে না, এটা পরিষ্কার হচ্ছে। এখানেও রং দিয়েছে, এটা পরিষ্কার হচ্ছে, ওটা ওটা একটা ঠাকুরের ইয়ে মানে পালকি, পালকিটা পরিষ্কার, পালকিতে করে নিয়ে বেরিয়েছিল, পালকিটা ওখানে রাখা রয়েছে। একদম আমরা জগন্নাথের সামনে চলে এসেছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মামা জগন্নাথ দেখেছো? হাত তুলে জগন্নাথকে নমো করেছো? নমো করেছো মাম্মা? এ মাম্মা নমো করেছো? নমো করনি? বাচ্চাটাকে রং লাগিয়েছে দাদা, সকালবেলায় রং টং মেখে ভূত হয়ে গেছে। চলো এখানে আমরা নমস্কার টমস্কার করে নিচ্ছি, করে এখান থেকে আবার বেরোচ্ছি। এবার এখান থেকে আমরা যাবো হচ্ছে রাধাবল্লভ মন্দির। রাধাবল্লভ মন্দির ওখানে আলো গেছে, তো আলো এখনো অব্দি আসে। আলো কটায় গেছে আজকে সকালবেলা? এখনো বেরোতে পারেনি এটা। আলো কখন গেছে সকালে?
চারটের সময় গেছে আর আমরা যখন বেরিয়েছি তখন বাজে প্রায় আটটা সাড়ে আটটা, তখনও আসেনি, তো এখনো জানি না এসছে কিনা। যদি আমরা রাধাবল্ল মন্দির যাই তো চলো ওদের সাথে দেখা হবে। তো এখানে এক বৌদির সাথে দেখা হয়ে গেছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি সবাইকে। বাইরে বেরোলি আর কিচ্ছু বোঝে না, বাড়িতে থাকলে খালি লাফাবে, সেটাই তো বলছিল। এট লাস্ট রিলায়েন্স এর পেট্রোল পাম্পটা খোলা পেয়েছি, এখানে আমরা যাচ্ছি গিয়ে পেট্রোলটা ভরিয়ে নিই। কোথায় যাচ্ছি নীল? ও প্রেম মন্দির ঘাটে যাচ্ছি। এত দূর এসেছিলাম পেট্রোল পাম্প রিফিল করতে, তো হয়ে গেছে। নীল বললো প্রচুর ভিড় ছিল, একজনের পরেই আমরা ছিলাম। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রেম মন্দির ঘাট। এখানে একটা আশ্রম, সেবাশ্রম নাকি সোমানন্দ কি একটা সামথিং, পড়তে পারলাম না, এত তাড়াতাড়ি নীল নিয়ে চলে গেল। আমরা এলাম এখন প্রেম মন্দির ঘাট। আর মাম্মাকে দেখো, মাম্মাকে বসি দাও, বসি দাও, বসি দাও। মাম্মা বুঝেছ, আমরা যাইনি কোথাও, যাইনি, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, আমরা কোথাও যাইনি রে। নাচি নাচি করো মাম্মা, একটু নাচি নাচি, নাচি নাচি। সুন্দর ওয়েদার, একদম সামনেই গঙ্গা, সুন্দর পুকুরে হাওয়া দিচ্ছে, একটা আলাদাই ভাইব। আর পাশে দেখো এখানে এই যে আশ্রমটা বললাম, এই আশ্রমের এইখানটা একটা বসার জায়গা, ওটা খুব সুন্দর, ওটা এখন ঢোকা যাবে না কারণ ওটা বন্ধ। প্রচুর পাম্পের তেলের লাইন ছিল সেখানে, না আমি ভাবলাম দেখো যেহেতু সব পেট্রোল পাম্প বন্ধ সেটা আমি জানতাম না, বাট সবাই জানতো, তো সে কারণে আগে থেকে সবাই রিফিল করে নিয়েছে, রিফিল করে নিয়েছে। আমি ভাবলাম পেট্রোল পাম্পে গেলে হয়তো অনেক ভিড় পাবো, বাট না আমি ভুল ছিলাম, যে পেট্রোল পাম্পে অত ভিড় ছিল না, খালিই ছিল, গেলাম ফাটাফাট হয়ে গেল। আর একটু বসি এখানটা, এখানটা একটু বসে তারপর বেরোবো। কি মামা একটু বসবে তো মামা, তারপরে আমরা একটু বাইরে কিছু খাবো। না বাইরে কিছু সব দোকান বন্ধ আজকে। মামা মামা, ও মামা, ও পায়ে জুতোটা নিয়ে খেলছে, ওর খুব ভালো লেগেছে। মা জুতোটা ভালো, মা বাড়িতে নেই এখন, নাচিস কেন? বাইরে বেরোলো সেটাই করবে। আর নীলের গায়ের রং ওর মাথার মধ্যে লেগে গেছে। এদিকে তাকাও, এদিকে তাকাও মামা, মামা কি বলছে বলো, কি কি বলো, কি এত স্নিগ্ধ জায়গাটা না, অসম্ভব সুন্দর লাগছে। অনেকদিন পর আমরা গঙ্গার ঘাটে এলাম। দেখো এখন পাপার সাথে এরকম ভাবে খেলছে, সকালে বেরোবো আর বাইরে টিফিন করবো না, তা তো হয় না, তো ওই জন্য চলে এলাম এখানে পাওয়াটা খেতে। তাতে করে বললো ওই জন্য চলে এলাম টিফিন করতে এখানে, দাদার পেটেই পাওয়াটা ঠিক আছে, আমি এখানে ঘুমিয়ে পড়েছি। দেখো বেরোলেই ঘুমোবে, ঘুমিয়ে পড়েছে। তো চলো আমরা একটু ওয়েট করি, পাওয়াটা খাই তারপর। পাওয়াটার অনেক কিনা খেলাম এখানে, কাঁচন দিয়ে দিয়ে যায়, দারুণ লাগে, ঠিক বলি। চলো ওয়েট করে যাই, আমার মাইয়া ঘুমিয়ে পড়েছে, আমাদের একটা এক্সপিরিয়েন্স।
বাচ্চা নিয়ে বেরিয়ে বাচ্চার সঙ্গে কি কি হতে পারে, তার সঙ্গে তার মা বাবারও কি হতে পারে, তো যাই হোক এখন মাইয়া ঘুমিয়ে পড়েছে। আমরা বাইরে খাবো বলে এই জামাটা না একটু পলিস্টার টাইপের জামাটা, তো সেই জন্য এই জামা গরম লাগছে নাকি, গরম লাগছে যতক্ষণ দিয়ে না চলে শান্তি হচ্ছে না। বিশাল আয়োজন চলছে, এ দেখো এখানে পাটাবাটি চলছে, দুখানা সিল, এটা কি ভাই, এটা এটাই তো সিদ্ধিটা, আর এটা ও আচ্ছা এটা ভেজানো সিদ্ধিটা, এটা বেটে আচ্ছা। আর এখানে কি হচ্ছে, এখানে ফ্রুট এগুলো এগুলো সব ওর মধ্যে দেওয়া হবে, বিশাল আয়োজন ভাই, বিশাল বিশাল আয়োজন, ও আবার ক্রিম আছে বলছি, বিশাল আয়োজন তো। হ্যাঁ তোরা রেডি কর, আমরা নামছি এক্ষুনি, না না ছাদে যাচ্ছি না, এবারে ছাদে যাবো না তো। হ্যাঁ নামছি নামছি, নিচে নামছি, একদম পিওর হোলি ফ্লেভার চলে এসছে, চলো ওরা রেডি করুক, আমরা গিয়ে ফট করে আমরাও রেডি হইনি ভাই। এখানে ভাঙ দিয়ে দিচ্ছে, ঠিক আছে, আর এখানে জমিয়ে ভাঙ খাওয়া হচ্ছে, এক মিনিট এক মিনিট। এখন আমরা এলাম ত্রিশুলের বাড়িতে, আমি অলরেডি ত্রিশুলের বাড়ি দেখানো যাবে না, মা কিচ্ছু জানে না, কার মা, আমার মা, সব দেখানো যাবে, সব দেখানো কোনো ব্যাপার না, আমরা ত্রিশুলের বাড়িতে এসেছি। হ্যাঁ মানে রং টং মেখে দেখো আমাকে, পুরো পুরো রং মেখে ভূত হয়ে গেছি, রাস্তা দিয়ে আস্তে আস্তে ভূত হয়ে গেছি। সুমিকে নিয়ে এসেছি সবচেয়ে বড় কথা, এই রং থেকে বাঁচিয়ে, সুমি অন্য একটা জামা পরে এসেছিল, জামাটা চেঞ্জ করে আবার অন্য অন্য জামা পরে এসেছি, ঠিক আছে। তো এবার এখানে এখানে আড্ডা পাড্ডা মারবো, আনন্দ করবো, তারপরে দুপুরের দিকে বাড়ি যাবো। তো চলো এখানে আনন্দ হবে, ত্রিশুল গেছে বিরিয়ানি আনতে, ত্রিশুল আসুক, সানি আসছে, অনুকে বাড়ি দিয়ে তো মাকি দিয়ে গেছে বাড়ি। তো অমিতাভ একদম নিট অ্যান্ড ক্লিন, রবির রং লাগানো কিন্তু অমিতাভ নিট অ্যান্ড ক্লিন। তো আমি আর অমিতাভ গেলাম আবার একবার কাবাব আনতে, দেখো এখানে হচ্ছে কাবাব নিয়ে এসেছি আমরা, দু রকমের কাবাব রয়েছে, আর এখানে রেশমি কাবাব আর হরিয়ালি কাবাব, এই ব্রান্ডটা মনে আসছে না, রেশমি কাবাব হরিয়ালি কাবাব। তো ত্রিশুল আবার এখানে বিরিয়ানি নিয়ে এসছে, এই দেখো বিরিয়ানি। তো এখন চলো আমরা খাওয়া দাওয়া একটু এনজয় করি আজকে। হ্যাঁ রবি, আর রবি স্যালাড শুরু করে দিয়েছিস, চলো ওখানে ওখানে আমার মাম্মা বসে রয়েছে, চলো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি আর একটু আনন্দ করি, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা বলবো। আদে আমরা উঠেছি এসে আড্ডা টাড্ডা মারার পরে, এখন এখানে ফটো ফটো তোলার জন্য পোজ, পোজটা দেখো খালি একবার, বরটার সাথে কি চাইন হয়েছে তো, বরকে লাগা মেরুন সবুজে মেরে দিবি বলছে, বরটাকে কালো রং থাকলে নিয়ে আয়, যা তুই একটু লাগিয়ে দিস, যাও না, তাই ওরম করিস না, ওরম করিস না, তাই ওরম করিস না, দেখো আমাকে লাগিয়ে দিছে, রং লাগিয়ে দিয়েছে আমাকে, একটু রং লাগিয়ে দিয়েছে, আও হাবিবি আর কি আর কি বাকি আছে, লালটা দিয়ে না খাবে, লালটা দিয়ে না খাবে আমার মেয়েকে মাউস, সুন্দর লাগছে, সুন্দর সুন্দর, সানি সবসময় সবকিছুটা জোরে করলে হয় না, কখনো কখনো কিছু আস্তেও করতে হয়, একটু আস্তে করো,
আচ্ছা ঠিক আছে, বলতে তো সরি বলতে তো, সবকিছু সরি, ওরা কিন্তু জানে না তুই কিরকম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সরি বলেছে, খানা খানা হয়ে গেছে না, কমপ্লিট নয়, কাল থেকে রাগ করিস না, আরে কাল থেকে করিস না রাগ রে বাবা, আজকে দিনটা ছেড়ে দে, আবির কিনে নিয়ে যে চলে গেছি বাড়ি, আরে আজকে চলে গেছে, আরে ছাড় না আজকে দিনটা ছেড়ে দে, একটু ডিসকাউন্ট দিয়ে রাগ রে ভাই, কি ভাই ও আমার সাথে ছিল, ছাড় না ছেড়ে দে, একটু আজকে আজকে আমার রিকোয়েস্ট, আমার রিকোয়েস্ট আছে, আমার জন্য রনি ছিল তোর সাথে গেছে, আমি কিছু বলছি না, একটা দেরি করেছে সেটা ফাইনালি ওদের এখন একটুখানি প্রেম ভালোবাসা হচ্ছে, কান ধরে সবার সামনে প্রতিজ্ঞা করে, আরে বলে দিছো তো এবার করব না, চরম তুমি একটু দাও, লাগিয়ে দাও, বসতেই হলো, ঠিক আছে এখন খাওয়া দাওয়া চলছে, আমি একটু রাইস নিয়েছিলাম, রাইস চিকেন আর পানির খাচ্ছে, হালকা করে একটুখানি আমরা খেয়ে নিচ্ছি, যদিও বা আমরা ওখানে মাটন বিরিয়ানি খেয়েছি কিন্তু তবুও আমরা এখানে রাইস খাচ্ছি, এত শখ করে বলেছিলাম চিকেন বানাতে, আমরা একটু পরে আবার ওদের বাড়ি যাবো, খেয়ে নিই একটু পরে আবার বেরোবো, তো তিসুরের বাড়ি থেকে আমরা ফিরলাম মোটামুটি ওই 3:10 নাগাদ ফিরলাম, বাড়িতে এসে চান টান করে ভালো করে রং কম ছাড়িয়ে একটুখানি রেস্ট নিয়ে নিলাম, নিয়ে এখন বাজে 6, আবার যাচ্ছি এখন তিসুরের বাড়িতে, ওখানে গিয়ে একটুখানি আড্ডা টাড্ডা হবে, কারণ তখন ভালো করে আড্ডাটা ঠিক জমেনি, তো এখন যাব ওখানে, আর অনু বাচ্চাটাকে খাওয়া ছিল ওই জন্য ওকে রেডি হতে বলেছি, ও রেডি হয়েও গেছে, ওর মুখের রংটা অনেকটা ওঠেনি, ওই যে আসছে এই দেখো ওর মুখে এখন অনেকটা রং লেগে রয়েছে, তো চলো এবার আমরা, অনু এসে গেছে, ঠিক আছে মেকআপের দরকার নেই, আড্ডা মারতে যাবো, মেকআপের কী দরকার, বিয়েবাড়ি থেকেই যাচ্ছি, তো এখন চলো এবার বেরোই, হালকা হালকা এক ফোঁটা বৃষ্টি পড়ছে, তো যদি বৃষ্টি জোরে চলে আসে তো প্রবলেম হয়ে যাবে, তো আর দাঁড়াচ্ছি না, এখন যাই কিছুলে বাড়িতে, ওখানে তখন বললাম না চিকেন কাবাব নিয়ে এসেছিল, হরিয়ালি কাবাব আর রেশমি কাবাব, তো ওগুলোকে মাইক্রোওয়েভে গরম করতে গেছে সাহানা, মানে সাহানা মানে কিছুলের উবি ওয়াইফ, তো ওগুলো গরম করে নি, তারপরে ও আসছে আর আমরা ততক্ষণ আশা করি পৌঁছে যাবো, চলো আমি গিয়ে সাহানার মেকআপের থেকে ঝেড়ে মেকআপ করবো, ঠিক আছে চলো, চলে এসছি, এসে এখানে পোলাও আর মাংস খেতে বসে গেছি, নীল এখনো আসেনি, নীলের আসতে দেরি হবে, সন্ধ্যেবেলা তো আমি আবার গেছিলাম, তখন আর কোনো ফুটেজ নেওয়া হয়নি, ওই ত্রিশুলের ফ্ল্যাটেই গেছিলাম, একটু আড্ডা ফাড্ডা মেরে আমি 9 সময় চলে এসেছি, তো এখন বাবা মেয়েটাকে ধরেছে, আমি চটপট করে খেয়ে নিই মেয়েটাকে অল্প একটুখানি খাওয়াবো, খাইয়ে আমি নিজেও শুয়ে পড়বো, শরীরের অবস্থা একদম ভালো নেই, আর মেয়েটাকে ভাবছি রাতে একটু ব্রেস্টফিডিং করাবার, অন্য কিছু খাবো না, শরীর সত্যি একদম ভালো নেই, কারণ সারাদিন হটরানি হয়েছে আর ইচ্ছা করছে না, তো চলো আমি ঝটপট করে খেয়ে নিই নীল এলে নীলকে বলবো ব্লগটা এন্ড করে দিতে, এখন বাজে 11:30 আর আমি এই মাত্র বাড়ি ঢুকলাম, অনু আগে চলে এসেছে, এসে ওখানে ঘুমিয়ে পড়েছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর এখন আমি জাস্ট বাড়ি ঢুকলাম, ডিনার অলমোস্ট ওখান থেকে করিয়ে এসেছি, তো বাড়িতে আর কিছু ডিনার করবো না, তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক করবে, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা অবশ্যই তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই।